15 বছর আগে ভারতে প্রথমবার গুরুতর হার্ট অ্যাটাক হয়েছিল শাফিন আহমেদের। দীর্ঘদিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছিলেন। এরপর আবারও কক্সবাজার এবং ঢাকার কেরানীগঞ্জে দুবার হার্ট অ্যাটাক হয়েছিল তার। চিকিৎসকরা তাকে মানসিক চাপ নেওয়া এবং বিমান ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিলেন, কিন্তু গানের টানে সেই চাপ কিংবা বিমান ভ্রমণ থেকে নিজেকে দূরে রাখতে পারেননি গান পাগল মানুষটি। গত 9 জুলাই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যে গান গাওয়ার কথা ছিল তার। শুরুটা হয়েছিল দারুণ, কিন্তু দ্বিতীয় কনসার্টের মঞ্চে আর ওঠা হলো না তার। 20 জুলাই ভার্জিনিয়ার একটি স্টেজ শোতে গাওয়ার কথা থাকলেও তার আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে অসুস্থতা বেড়ে গেলে নিজের নিয়ন্ত্রণ রাখতে না পেরে শাফিন আহমেদ সবার সামনে পড়ে যান। হোটেল রুমে থাকা আয়োজকরা তার অবস্থা দেখে ঘাবড়ে যান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শাফিন আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরিকল্পনা পাল্টাতে হয়েছিল কনসার্টের আয়োজকদের। সেদিন একই মঞ্চে গান পরিবেশন করেন দেশের আরেক সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী। তিনি গান শুরু করার আগে মঞ্চে থাকা এলইডি পর্দায় এক ভিডিও বার্তা নিয়ে হাজির হন শাফিন আহমেদ। হাসপাতালের বিছানায় থেকে ভিডিও বার্তার মাধ্যমে শাফিন আহমেদ বলেন, আজ কনসার্টে আপনাদের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ায় হাসপাতালে আসতে হয়েছে। আপনারাও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছি। আপনাদের সাথে হয়তো আজ আর দেখা হচ্ছে না। দুঃখিত আমার সব শ্রোতা এবং ভক্তদের কাছে, একই সঙ্গে আয়োজকদের কাছেও। আগামীতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। এই ভিডিও বার্তার বেশ কয়েক ঘন্টা পর গভীর রাতে শাফিন আহমেদের আবারও গুরুতর হার্ট অ্যাটাক হয়। 5 থেকে 7 মিনিট একেবারেই অচেতন থাকেন। এরপর তিনি আর কারো সঙ্গে কথা বলতে পারেননি। পরিবারের কাছ থেকে পাওয়া তথ্য মতে প্রথমে সিপিআর করে তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। সিপিআর শেষে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। সেখান থেকে আর ফেরানো গেল না শাফিন আহমেদকে। মামুন রশিদ, সময় সংবাদ।